হ্যালো গাইস আমরা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করি আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আসে অথবা অন্য কোনো লোকে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করে অন্য কোনো ডিভাইসে ইউজ করে কি না কীভাবে চেক করবেন কারণ আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যদি অন্য কোনো লোকে হ্যাক করে অন্য কোনো ডিভাইসে লগ করে ইউজ করে তাহলে আমরা যার সাথে কথা বলি না কেন অথবা যার সাথে মেসেজ করি না কেন সকল তত্ত্ব কিন্তু তার কাছে চলে যাবে তাই যারা দেখতে চান জানতে চান যে আপনার অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আসে কি না চেক করে নিতে পারবেন সাথে সাথে যদি আপনারা চান তাহলে সেটা রিমুভও করে দিতে পারবেন তাই চলুন দেখে আসি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আসে কি না হয় তার জন্য আমি কি করব আমার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে দেখেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ওপেন হলো ওপেন হওয়ার পরে ডান পাশে থ্রি ডটের উপর আপনার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হল এখানে কিন্তু দেখা যায় নিউ গ্রুপ নিউ ব্রোডকাস্ট লিঙ্ক ডিভাইস শেয়ার মেসেজ সেটিং আমি কী করবো লিঙ্ক ডিভাইস এই অপশানটির উপর আমি ট্যাপ করে দিব এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পিএচডিতে নিয়ে আসছে এই পেজডিতে নিয়ে আসার পরে এখানে লেখা আছে লিঙ্ক এ ডিভাইস লিঙ্ক এই ডিভাইসের নিচে যদি আপনারা দেখতে পারেন যে অন্য কোনো ডিভাইসের লিঙ্ক দেখা যাচ্ছে অর্থাৎ অন্য কোনো মোবাইলের মডেল দেখা যাচ্ছে মোবাইলের নাম দেখা যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে তারা ইউজ করে আর যদি দেখেন এই রকম দেখা যাচ্ছে ইউর পার্সোনাল মেসেজ আর এন্ড টু এন্ড এংগেজমেন্ট অন অল ইউর ডিভাইস এইরকম লেখা আসে তাহলে বুঝবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন করা নেই যদি লগ করা থাকে তাহলে যেহেতু আপনারা এখানে নিচে দেখতে পারবেন সেই ডিভাইসের মডেলটি দেখতে পারবেন অথবা মোবাইলের মডেলটি দেখতে পারবেন তাহলে আপনারা কি করবেন সেই ডিভাইসটির উপর আপনারা ফিঙ্গারের সাহায্যে ট্যাপ করে রাখলে এখানে চলে আসবে লগ আউট অথবা রিমুভ যদি রিমুভ লেখা আসে তাহলে রিমুভে ট্যাপ করে রিমুভ করে দিবেন লগ আউট থাকলে লগ আউট করে নেবেন এ হল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না চেক করার প্রসেস এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন Okलाpis banozak Ben.